এটা কিন্তু কোনো অ্যাড না, এটা আমারই ব্লগ, লামিয়াস ব্লগস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লামিয়াস ব্লগস। আমি লামিয়া বলছি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম খুব ছোট্ট একটা রিভিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা থাকছে কি নিয়ে সেটা হয়তো একটু হলেও আন্দাজ করে ফেলেছেন। তো আমার পার্সেল যেহেতু চলে আসছে, সেটা আনপ্যাকিং করি আর আমি নিচে বসে গেলাম আমার জিনিসপত্র নিয়ে। এখন হলো আমার ডোরে যেহেতু এই 1 ইঞ্চির মতো এরকম ফাঁকা, এখানে দেখতেই পাচ্ছেন, তো এসি ছাড়লে দেখা যাচ্ছে এসির বাতাসগুলো সব চলে যায় বা বাইরের পোকা অথবা ময়লাগুলো ডাস্টগুলো খুব ইজিলি আমার রুমে ঢুকে যায়। সো আমি কি করেছি, আমি হলো অনলাইন পেজ থেকে একটা অর্ডার করেছি যে জিনিস, সেটা হলো এই এই জিনিসটা, এটা হলো ডোর বাটম, এটাকে ডোর বাটম বলা হয়। ওপেন করে দেখি, এটা হলো নেক্সট, মানে নিচের পার্টটা হলো একটু লেদার টাইপের, বাট আসলে লেদার না, ফর্মের ভিতরে, আর দুই পাশে এরকম রোল করে দেওয়া আছে, সো দ্যাট কোনো পানি বা সরি হাওয়া অথবা কোনো কিছু পাস যাতে না করে। তো আমি এটা এখন গেটের মধ্যে লাগিয়ে তারপর দেখবো। আচ্ছা, কেচি নিয়েছি এই জন্য যদি একটু বড় হয়, সো দ্যাট আমি ই করতে পারি। আর এটার একটা ভিডিওটা আমি ফার্স্টের দিকে দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। ওয়াও, খুব সুন্দর স্মুথলি এটা ঢুকে যাচ্ছে আর কি, সেট হয়ে যাচ্ছে আর কাটতেও হবে না। ওয়াও, আমার কাটতেও হলো না, ওয়াও খুব সুন্দর। আমি এটা ডোরটা লাগিয়ে দেখি, আমি তো শুধু শুধু কেচি নিয়ে বসে আছি যে কাটতে হবে, বাট না কাটতে হলো না, খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আর এটা মনে হয় ও আচ্ছা কাটতে হতে পারে, একটু কাটতে হতে পারে, কারণ এখানে 1 ইঞ্চির মতো একটু কেন, এই হ্যাঁ ওকে ফাইন, কাটতে হবে না। আর আমার আগের বাসে হলো ব্ল্যাক কালার একটা লাগানো ছিল, তো এই বাসে আমি এটা ভিডিও করে ব্লক করে দিলাম, সো দ্যাট আমার মতো যারা হলো ভুক্তভোগী এরকম বাতাস পাস হয়ে যায় গেটের এসির, অথবা দেখা যাচ্ছে অনেকের এসি প্রবলেম নাই বাট তেলা পোকা অথবা পিঁপড়া বা অন্য জাতীয় ময়লা ডাস্ট এগুলো আসে, তারা ইউজ করতে পারে খুব ইজিলি। আমার এটা একটু কাটতে হবে, সো আমি এটা কেটে নিচ্ছি 1 ইঞ্চির মতো, 1/2 ইঞ্চির মতো কেটে ফেলবো, নাহলে নষ্ট হয়ে যাবে। ওকে, আমি কেটে দেখাচ্ছি। ওকে, সো আমি এইটুক কেটেছি, আর আমি একটা বুদ্ধি করব, সেটা হলো এটা ব্যাক সাইডে দিব, ব্যাক সাইডে দিই। ওকে, এখন মনে হয় ইজিলি সুন্দর করে লেগে যাবে। সো আপনারাও ট্রাই করতে পারেন, খুব সুন্দর একটা প্রোডাক্ট। আর আমারটা নিয়েছি আমি যে পেজ থেকে, সেই পেজ নেম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করতে পারেন। আর পার পিস 200 করে নিয়েছি, আমি দুটো নিয়েছি বিকজ আমি দুইটা রুমেই হলো এটা লাগাবো, এটা ওই রুমে লাগাবো, তো এটার ভিডিও আর দিলাম না। সো দুইটা রুমের মধ্যে, দুইটা গেটের মধ্যে হলো আমি এটা সেট করে ফেলবো। অনেকগুলো পেজই এটা সেল করে, সো আমি শপার্স ডিলাইট নামের যে পেজ থেকে নিয়েছি, আপনারা ওই পেজ থেকে নিতে পারেন, তাদের সার্ভিস খুব ভালো। আর আপাতত প্রোডাক্টটা তো মাত্র ইউজ করছি, দেখা যাক কতদিন লাস্টিং করে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।